ইউটিউব সর্বদা চেষ্টা করে আপনার ভিডিওকে নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছে দেওয়া। এখন আপনার ভিডিও যদি এমন দর্শকের কাছে পৌঁছায়, আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ভিডিও সম্পর্কে যার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, সে ডেফিনেটলি আপনার ভিডিও দেখবে না। যখন আমরা কাউকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখি, আমাদের চিঠির উপর একটি নির্দিষ্ট অ্যাড্রেস লিখতে হয়। এখন আপনি যদি এই অ্যাড্রেসই ভুল লেখেন, ডেফিনেটলি আপনার চিঠিটি আপনি যাকে উদ্দেশ্য করে লিখেছিলেন তার কাছে পৌঁছবে না। তেমনি আপনি যদি আপনার ইউটিউব শর্ট চ্যানেলের অ্যাড্রেস ভুল লেখেন, আপনার ভিডিও আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, আপনার ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার জেনারেট হবে না। আজকের ভিডিও টিউটোরিয়াল আপনার ইউটিউব শর্ট চ্যানেলের জন্য কিভাবে একটি সঠিক চ্যানেল অ্যাড্রেস লিখে আপনাদের ভিডিওকে ভাইরাল করবে। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। প্রথমেই আমরা ক্রোম ব্রাউজার ওপেন করলাম। আমাদের ডেস্কটপ মোডে ইউটিউব ওপেন করতে হবে। এখানে ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করবার পর এই ডান দিকের উপর কোনায় থ্রি ডট দেখছেন, এই থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ মোড এটিকে আপনারা অন করে নেবেন। এটিকে অন করে নেওয়ার পর এখানে ডান দিকের উপর কোনায় চ্যানেল আইকনে ক্লিক করলাম। চ্যানেল আইকনে ক্লিক করবার পর এখানে ইউর চ্যানেলে ক্লিক করলাম। ইউর চ্যানেলে ক্লিক করবার পর এখানে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবার পর এখানে ইউটিউব স্টুডিও ডট কম আমাদের সামনে ওপেন হয়ে যাবে। ইউটিউব স্টুডিও ডট কম ওপেন হওয়ার পর এখানে বাঁদিকের একদম নিচে চলে আসবেন। আপনাদের ফোনের একদম নিচে এই সেটিং অপশনটি পাবেন, এই সেটিং এ আপনারা ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করবার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে অনেকগুলো ইন্টারনাল সেটিং আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনাদের শর্টস চ্যানেলের ইন্টারনাল সেটিং গুলোকে রিসেট করতে হবে। আপনারা যদি এই রিসেট না করেন আপনাদের চ্যানেলে কখনোই ভিউজ আসবে না, আপনাদের শর্ট ভিডিও কখনোই ভাইরাল হবে না। তাহলে আমরা আমাদের ভিডিওকে টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা কিভাবে পৌঁছে দেব, তার জন্য কিন্তু এই ইন্টারনাল সেটিংগুলোকে আমাদের অবশ্যই করে রিসেট করতে হবে। প্রথমে জেনারেল দেখছেন, তারপরেই দেখুন চ্যানেল, এই চ্যানেলে আমি ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করবার পর এখানে প্রথমেই দেখতে পাবেন বেসিক ইনফো, তারপরে দেখুন অ্যাডভান্স সেটিং, তারপরে দেখুন ফিচার্স এলিজিবিলিটি। বেসিক ইনফোতে ক্লিক করবার পর প্রথমেই দেখুন কান্ট্রি অফ প্রেসিডেন্ট। এই কান্ট্রি অফ প্রেসিডেন্ট আপনি যে দেশে বসবাস করেন সেই দেশ এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে এখানে কিন্তু অন্য দেশও সিলেক্ট করতে পারেন। ধরুন আপনি বাংলাদেশে বাস করেন, আপনি চাইছেন ইন্ডিয়ান দর্শকদের টার্গেট করতে, তাহলে কিন্তু আপনি এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে পারেন। তাহলে এটা আপনারা কিভাবে সিলেক্ট করবেন, এখানে এই যে ডাউন অ্যারো দেখছেন, এই ডাউন অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ডাউন অ্যারোতে ক্লিক করলেই এখানে দেখবেন আপনি যদি বাংলাদেশ থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আর আপনি যদি ইন্ডিয়া থাকেন তাহলে এখান থেকে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করবার পর এখানে দেখুন কিওয়ার্ডস, এই সেকশনটি মোস্ট ইম্পর্টেন্ট সেকশন আপনাদের ভিডিওকে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি যদি এই কিওয়ার্ডস সেকশনটি সঠিকভাবে ফিল আপ না করেন আপনার ভিডিও কখনোই সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না, সুতরাং আপনার ভিডিওতে কখনোই ভিউ জেনারেট হবে না। তাহলে আপনি যে টাইপের ভিডিও বানান সেই টাইপের কিওয়ার্ডসগুলো এখানে কিন্তু আপনাকে ইনপুট করতে হবে। যেহেতু আমার এই চ্যানেলটি একটি ব্লগ চ্যানেল এবং আমি এখানে ম্যাক্সিমাম ড্রোন ভিডিও আপলোড করি, তার জন্য দেখুন আমি কি কিওয়ার্ড ইউজ করেছি। এখানে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, ব্লগ চ্যানেল, ট্রাভেল ব্লগ, ডেলি ব্লগ, অ্যাডভেঞ্চার, মাইন্ড অ্যান্ড ফিটনেস জার্নি, ড্রোন ভিউ, বার্সাই ভিউ, এরিয়াল ফটোগ্রাফি, ড্রোন ফুটেজ। অবশ্যই করে আপনারা আরও একটি কাজ করবেন, এখানে অবশ্যই করে আপনাদের চ্যানেলের নামটি আপনারা ইনপুট করবেন। এই দেখুন এখানে রয় প্ল্যানেট, এখানে আমি চ্যানেলের নামটা ইনপুট করেছি। অবশ্যই করে আপনারাও আপনাদের চ্যানেলের নামটি কিন্তু এই কিওয়ার্ড সেকশনে ইনপুট করবেন। আপনি এখানে আরও একটি কাজ করবেন, আপনার যদি শর্টস চ্যানেল হয় তাহলে অবশ্যই করে এখানে আপনি শর্টস, অবশ্যই করে এখানে যে শর্টস এর কিওয়ার্ডসই আপনারা ইউজ করবেন। এবং আরও একটি কিওয়ার্ড আপনারা ইউজ করবেন, ইউটিউব শর্টস, অবশ্যই করে এই দুটো কিওয়ার্ড কিন্তু আপনারা ইউজ করবেন। এবার এখানে এই যে দেখছেন সেভ অপশন, এই সেভ অপশনে আমি ক্লিক করলাম, তাহলে আমার কিওয়ার্ডগুলো এখানে সেভ হয়ে গেল। আবারও আমি সেটিং অপশনে ক্লিক করলাম, সেটিং অপশনে ক্লিক করবার পর এখানে আমি চ্যানেলে ক্লিক করলাম। তাহলে আপনারা বুঝতে পারলেন কিওয়ার্ড সেকশনে আপনারা কি লিখবেন। এর পরবর্তী অপশন দেখুন অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবার পর এখানে অনেকেই আপনারা এই সেকশনটি ভিডিও আপলোড করবার সময় পান, অর্থাৎ প্রত্যেকবার ভিডিও আপলোড করবার সময় আপনাদের সামনে
এই অপশন দুটো আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই সেটিং দুটো ভিডিও আপলোড করবার সময় আসে কিন্তু আপনারা আগে থাকতেই এটা রিসেট করে রাখবেন তা না হলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না আপনি কাদের জন্য ভিডিও তৈরি করছেন আপনারা এই সেটিংটি অবশ্যই করে আগে থাকতে করে রাখবেন তাহলে আপনারা যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করেন তাহলেই প্রথম অপশনটি সিলেক্ট করবেন তা না হলে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড এই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করবার পর এখানে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কিং আপনাদের যদি অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করে দেবেন আর একটু নিচে চলে আসুন এখানে আর কিছু সেট আপনাদের করতে হবে না এই অ্যাডভান্স সেটিং কমপ্লিট করবার পর এখানে আবার বাদিকে চলে আসুন এখানে দেখুন আপলোড ডিফল্টস এই আপলোড ডিফল্টসে এবার ক্লিক করলাম আপলোড ডিফল্টসে ক্লিক করবার পর প্রথম যে অপশনটি দেখবেন টাইটেল এটা এখনই করার দরকার নেই যখন আপনারা ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা টাইটেল হবে সেই টাইটেলটা এখানে ইনপুট করবেন এখানে ডেসক্রিপশন আপনার ভিডিওর যে ডেসক্রিপশন হবে যখন আপলোড করবেন তখন এই সেকশনটি আপনারা পূর্ণ করবেন এর পরবর্তী এই সেকশনটি দেখুন ভিজিবিলিটি মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশন এই সেকশনটি এটা সাধারণত ডিফল্ট হিসেবে পাবলিক করাই থাকে আপনারা কি করবেন এই সেকশনটিকে আপনারা কখনোই পাবলিক রাখবেন না আপনারা অবশ্যই করে এই সেকশনটিকে আনলিস্টেড রাখবেন আনলিস্টেড রেখেই আপনাদের ভিডিওকে আপনারা আপলোড করবেন না হলে আপনার ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গেই আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে আপনার ভিডিওতে যদি কোনো ত্রুটি থাকে অর্থাৎ টাইটেল ডেসক্রিপশন ট্যাগে কোনো ত্রুটি থাকে আপনি কিন্তু সেটাকে আর এডিট করতে পারবেন না তার আগেই কিন্তু আপনার অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছে যাবে তার জন্য অবশ্যই করে এটাকে আনলিস্টেড করলাম এখানে আর কিছু সেটিং আমাদের করার নেই এই ট্যাগ সেকশনে আপনাদের এখানে কিছু করার নেই এটা যখন ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা ট্যাগ আপনারা ইনপুট করবেন এরপর বেসিক ইনফোর পাশেই দেখুন অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেকশনটি এখানে রয়েছে অবশ্যই করে আপনার চ্যানেলের জন্য এটি করতে হবে সেটি হলো ক্যাটাগরি আপনি যে টাইপের ভিডিও বানান সেই টাইপের ক্যাটাগরি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনি যদি আপনার চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করেন কখনোই আপনার ভিডিও টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছবে না অর্থাৎ নির্দিষ্ট দর্শকের কাছে কখনোই পৌঁছবে না এখানে কিন্তু আপনারা প্রচুর প্রচুর ক্যাটাগরি পাবেন এই দেখুন কার অ্যান্ড ভেহিকেলস কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং হাউ টু অ্যান্ড স্টাইল মিউজিক নিউজ অ্যান্ড পলিটিক্স নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম পিপল অ্যান্ড ব্লগস পেটস অ্যান্ড অ্যানিমেল যেহেতু আমার এটি ব্লগ চ্যানেল তার জন্য এখানে আমি পিউপিল অ্যান্ড ব্লগস এই ক্যাটাগরি সিলেক্ট করলাম তাহলে অবশ্যই করে এই সেকশনটিতে কিন্তু আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এর বাদিকে এখানে দেখুন লাইসেন্স এটা যেমন আছে তেমন অবস্থাতেই থাকতে দেবেন এর নিচেই চলে আসুন নিচে এখানে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি সেকশন এই সেকশনটি অবশ্যই করে আপনারা পূর্ণ করবেন আপনি যদি বাংলায় ভিডিও বানান বা কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান আপনি এখান থেকে সেই ভাষাটা সিলেক্ট করে নেবেন তা না হলে আপনি ধরুন বাংলায় ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিও ইউটিউব অ্যালগোরিদম বুঝতে না পেরে সে রাশিয়াতে রেকমেন্ড করবে সে ইউএসএতে রেকমেন্ড করবে সে ক্যানাডাতে রেকমেন্ড করবে যথারীতি আপনার ভিডিও তারা দেখবে না সুতরাং আপনার ভিডিওতে ভিউজ জেনারেট হবে না এবং আপনার ভিডিওতে ইমপ্রেশন দিনের পর দিন কমতে থাকবে তাহলে অবশ্যই করে কিন্তু আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সব ল্যাঙ্গুয়েজ মোটামুটি রয়েছে এখান থেকে আপনি যদি বাংলায় ভিডিও বানান তাহলে বাংলা সিলেক্ট করে নেবেন আপনি যদি ইংরেজিতে ভিডিও বানান তাহলে ইংলিশ সিলেক্ট করে নেবেন আর আপনি যদি হিন্দিতে ভিডিও বানান তাহলে হিন্দি সিলেক্ট করে নেবেন এর পরবর্তী এখানে আরও একটি সেকশন মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশন এখানে দেখুন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার ভিডিও টাইটেল আপনি ইংলিশে লিখছেন না বাংলায় লিখছেন বা ডেসক্রিপশন আপনি ইংলিশে লিখছেন না বাংলায় লিখছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন সাধারণ ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ভিডিও টাইটেল সবসময় ইংলিশে লেখার জন্য আর আপনি যদি সর্বদা আপনার ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন বাংলায় লেখেন তাহলে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা বাংলা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু ভিডিও টাইটেল ইংলিশে লিখি তার জন্য এখানে ইংলিশ সিলেক্ট করে নিলাম এরপর আরেকটু নিচের দিকে চলে আসুন এখানে দেখুন কমেন্টস অ্যালাউ অল কমেন্টস আপনারা সবসময় করবেন
সেকেন্ড অপশনটি অন রাখতে, হোল্ড পটেনশিয়ালি ইন অ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ। এখানে আর কিছু সেটিং আপনাদের করার নেই, এখানে ক্যাপশন সার্টিফিকেশন এটা যেমন আছে তেমনই থাকতে দেবেন, এখানে সেভ অপশন রয়েছে সেভ করবেন। তাহলে আমি ইউটিউব অ্যালগোরিদমকে চিনিয়ে দিতে পারলাম আমার ভিডিও বা চ্যানেল কোন ক্যাটাগরির দর্শকের কাছে রেকমেন্ড হবে, যারা ব্লগ ভিডিও দেখে তাদের কাছে আমার চ্যানেল তাহলে রেকমেন্ড হবে, এবং কোন ভাষার অডিয়েন্সের কাছে আমার ভিডিও রেকমেন্ড হবে। তাছাড়াও ইউটিউব অ্যালগোরিদমকে চিনিয়ে দিতে পারলাম আমি বড়দের জন্য ভিডিও তৈরি করছি না বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছি।